আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যাদের জন্য আমার আজকে আয়োজন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৌলিক গেটের একটি অংশ। মৌলিক গেটের একটি অংশ হচ্ছে অর গেট। আমরা জানি আইসিটিতে মৌলিক গেটে তিনটি অংশ রয়েছে, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং হচ্ছে নট গেট। এবং এই অর গেট, অর গেটটা নিয়ে এখন কথা বলবো। আমরা জানি যে অর গেটের চিহ্নটা হচ্ছে ঠিক এরকম যে অর গেট, এখন ইনপুট হচ্ছে এখানে এ এবং বি, এটা হচ্ছে অর গেটের একটা প্রতীক, বা এই চিহ্নটা দেখলে আমরা বুঝবো হচ্ছে এটা একটা অর গেটে কাজ করবে। তো এখানে এ এবং বি, ইনপুট হচ্ছে এ এবং বি, সেক্ষেত্রে আউটপুট হচ্ছে এক্স সমান হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ এই যে এখানে যে প্লাস চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্লাস চিহ্নটাই কিন্তু মূলত নির্দেশ করছে যে এটা একটা অর গেট। কারণ এই জিনিসটা এবার লিখতে পারতাম, আমরা লিখতে পারতাম এ অর বি, এই অরের পরিবর্তে চিহ্নটা এসেছে প্লাস। আমরা এই জন্য এটাকে অনেক সময় অনেকে বলে যোগ ক্রিয়া, যৌগিক ক্রিয়াও বলে থাকে, যে যোগ যোগের মতো কাজ করে। হ্যাঁ, আমরা অর গেটটা এসে মূলত যোগে যোগের কাজ করে আর কি, এরকম ধরে নেওয়া হয়। কিন্তু এটা কিন্তু মূলত মূল যে কাজটা করে সেটা হচ্ছে যে অর গেট, এখানে অর গেটে দুই বা দুয়ের অধিক ইনপুট থাকতে পারে, দুই বা দুয়ের অধিক হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা বা আরো বেশি ইনপুট থাকতে পারে। তো সেক্ষেত্রে অর্গেটের মূল নিয়মটা হচ্ছে যে যেটা যে অর্গেটের যে কোনো একটি ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুটও সত্য হবে। এখন কথা হচ্ছে সত্য মানেটা কি। সত্য মানে হচ্ছে ওয়ান, এই সত্য মানে হচ্ছে ওয়ান, আর মিথ্যা মানে হচ্ছে জিরো, মিথ্যা মানে হচ্ছে জিরো। তাহলে যে কোনো একটি ইনপুট সত্য হলে, মানে ওয়ান হলে আউটপুট সত্য ওয়ান হবে, মানে আউটপুটও সত্য হবে মানে হচ্ছে ওয়ান হবে। তার মানে অর গেটে যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে ওয়ান। আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট দেওয়া আছে এ এবং বি, এখানে ইনপুট এ এবং বি দুইটা ইনপুট দেওয়া আছে এবং আউটপুট হচ্ছে জিরো। এখানে দেখা যাচ্ছে যে দুটি ইনপুট এ এবং বি, এখানে এ দেওয়া আছে জিরো এবং বি দেওয়া হচ্ছে ওয়ান, তার মানে এখানে আউটপুট হবে ওয়ান। কেন? কারণ হচ্ছে যে যখন একটি ইনপুট ওয়ান থাকে তখন আউটপুট হবে ওয়ান। আবার দেখতে পাচ্ছি যে এখানে এ আছে ওয়ান কিন্তু বি আছে জিরো, কিন্তু মূল কথা তো সে একই হলো যে একটা ইনপুট ওয়ান আছে তার মানে আউটপুট হবে ওয়ান। তারপর আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইনপুটই কিন্তু ওয়ান, তো সেক্ষেত্রে আউটপুট হবে ওয়ান, কারণ একটা হইলে যেহেতু ওয়ান হয় দুইটা হইলে তো ওয়ান হবে, এমনিতেই হবে। মূল শর্ত হচ্ছে যে অর গেটে একটি ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে। হ্যাঁ, আরেকটা কথা হয়ে গেছে, কেবলমাত্র দুটি ইনপুটই মিথ্যা মানে জিরো হলে, দুটি ইনপুটে যদি মিথ্যা হয় তাহলে আউটপুট হবে মিথ্যা, মানে আউটপুট মিথ্যা হবে মানে কি হবে, জিরো হবে, কারণ মিথ্যা মানে হচ্ছে জিরো। তার মানে ইনপুট যদি দুটোই মিথ্যা হয় তাহলে আউটপুট হবে জিরো। আমরা এখানে একটা বৈদ্যুতিক বাল্ব মাঝে সাহায্যে দেখাচ্ছি এই ক্রিয়াটা, যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বৈদ্যুতিক বাল্ব আছে, এখানে ইলেকট্রিসিটি প্রবাহ হচ্ছে, এটা হচ্ছে প্লাস এটা মাইনাস, ই দিয়ে আমরা ধরে নিলাম ইলেকট্রিসিটি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিটা অথবা এই এটা, এই দুটি ইনপুট এখানে আছে, যে কোনো একটা ইনপুট যদি সত্য হয়, এখন এখন বর্তমানে দুইটাই মিথ্যা আছে, যদি একটা যদি সত্য হয় মানে এটা যদি এসে লেগে যায় তাহলে এই লাইটটা জ্বলে উঠবে, অথবা এইটা যদি লেগে যায় তাহলে তাও লাইটটা জ্বলে উঠবে, কারণ এখানে তার কিন্তু এভাবে একটাই দেওয়া আছে। মানে হচ্ছে যে কোনো একটাই যদি সংযোগ হয়, মানে একটাই যদি সত্য হয় তাহলে আউটপুট হবে সত্য। তার মানে এটা যদি এখানে লেগে যায় তখন লাইটটা ঠিক এইভাবে, এই বর্তমান যেভাবে জ্বলতেছে এভাবে জ্বলে উঠবে। আবার যদি দুইটাও যদি এভাবে লেগে যায়, মানে আউটপুট যদি দুটোই সত্য হয় তাহলে, ইনপুট যদি দুটোই সত্য হয় তাহলে আউটপুট হবে সত্য। তার মানে হচ্ছে যে আমরা এখানে যেটা পেলাম যে ইনপুট যদি একটি ওয়ান হয় আউটপুট হবে ওয়ান, আবার যদি ইনপুট যদি দুটি ওয়ান হয় তাহলে আউটপুট হবে ওয়ান, আবার যদি ইনপুট যদি দুটি মিথ্যা হয় তাহলে আউটপুট হবে মিথ্যা। সকলকে ধন্যবাদ আমার ক্লাসটা দেখার জন্য। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ক্লাস দেওয়ার জন্য। তোমরা যারা আছো, আমি আশা করি যে আমি তোমাদের যতটুকু হেল্প করতে পারি, তোমরা আমাকে ফিডব্যাকটা জানাবে যে তোমরা আর কি চাও, তোমরা আর কি কি ধরনের ক্লাস চাও, এটা আমার কাছে চাবে, আমি অবশ্যই চেষ্টা করবো দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।